আসসালামু আলাইকুম। কখনো দেখেছেন বিমান কিভাবে পিছনে যায়? আজকে দেখুন, বিমান কখনো পিছনে যেতে পারে না, কারণ বিমানের ব্যাক গিয়ার থাকে না। তার কারণে বিমানকে পিছে নেওয়ার জন্য সাপোর্ট গাড়ির প্রয়োজন হয়। বিমানের ল্যান্ডিং গিয়ারের সাথে একটা গাড়ি আপনার সাপোর্ট দেওয়ার জন্য আটকিয়ে দেওয়া হয়। দেখুন, এই যে গাড়িটা আমি দেখাচ্ছি, আমি আমার মনে হয় দেখতে পাচ্ছেন। তারপরে এটা ধীরে ধীরে বিমানকে ঘোরায়। খেয়াল করুন, বিমানটাকে এখন ঘোরানো হচ্ছে। বিমান কখনোই পিছনে যেতে পারে না, কারণ বিমানের ব্যাক গিয়ার হয় না। এত বড় বিমানটাকে ছোট্ট একটা গাড়ি কিভাবে ঘুরিয়ে দিচ্ছে দেখুন। মাঝে মাঝে দেখলে ভালো লাগে, সৌদি এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইট, অনেক বড় একটা ফ্লাইট। ওকে, বিমানটাকে তার বরাবর জায়গাতে নিয়ে রেখেছে। এখান থেকে বিমানটা এখন ফ্লাই করবে। ট্যাক্সি ওয়েতে নিয়ে গেছে বিমানটাকে, টেনে ট্যাক্সি ওয়েতে নিয়ে গেছে। এখন গাড়িটা এখান থেকে সরে যাবে, ল্যান্ডিং গিয়ার থেকে গাড়িটি বেরিয়ে যাবে। তারপর বিমান বিমানের গতি অনুযায়ী রান করা শুরু করবে। সৌদি এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট ল্যান্ড করছে। খেয়াল করুন, গাড়িটা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, গাড়িটার কাজ শেষ। ফ্লাইট এলে কয়েকটা বিমান দাঁড়ানো আছে, সৌদি এয়ারলাইন্সের আছে, ফ্লাইন আসার আছে। আমাদের আজকের ফ্লাইট হলো ফ্লাইন আসের। আমি ফ্লাইট ডিলে বেশ কয়েকবার ট্রাভেল করার চেষ্টা করেছি, দুর্ভাগ্য ফ্লাইট ডিলে আবার দুইবার টিকিট ক্যান্সেল হওয়ার কারণে আমি এখন ফ্লাইট ডিলে তেমন একটা ট্রাভেল করি না। আমার ভালো লাগে এখন ফ্লাইন আস। তো চলে যাচ্ছি, বিদায় দিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে জেদ্দায়, মক্কায়। আবারও 30 তারিখে আসতেছি রিয়াদে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। Sky Team Flight